কোনে রক্ষণাবেক্ষণ দি আছে কৃষ্ণেন্দু নাথক, তার বলত বলিয়া কনিষ্ঠ অভিযন্তা কৃষ্ণেন্দু নাথ। কৃষ্ণেন্দু নাথর দুর্নীতির আন এক কলা অধ্যায়। কে চলিছে করিমগঞ্জৰ রামকৃষ্ণনগৰ শিক্ষাখণ্ডৰ বিদ্যালয়ত? পোহৰলৈ আহিছে এটাৰ পিছত আন এটা বিদ্যালয় দুর্নীতিৰ তথ্য। ধারাবাহিক দুর্নীতি অনিয়ম সংগঠিত করা কৃষ্ণেন্দু নাথর কুকর্মই গ্রাস করেছে অঞ্চলটো। ইটোর পিছত সিটো দুর্নীতি সংগঠিত হওয়ার পিছতো মৌন জিলা সর্বশিক্ষার অভিযন্তা সঞ্জীব পাল, পুনৰ ফাদিল এইজন কৃষ্ণেন্দু নাথর কুকর্মর আন এক অধ্যায়। 616 নং বেরেঙ্গা প্রাথমিক বিদ্যালয়লৈ শৌচাগার পুনর্নির্মাণের বাবে 2022-23 সনত আবন্টন দিয়া হয়েছিল 1,40,000 টাকা। কিন্তু বিদ্যালয়খনের শৌচাগার পুনর্নির্মাণের দায়িত্ব আছিল সর্বশিক্ষার কনিষ্ঠ অভিযন্তা কৃষ্ণেন্দু নাথ। কিন্তু কাম সম্পূর্ণ নকরাক আবন্টিত টাকা আত্মসাত খকুয়া কনিষ্ঠ অভিযন্তার। অভিযন্তা কৃষ্ণেন্দু নাথর বিরুদ্ধে টাকা আত্মসাতর অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকর। अभी तक कॉम्प्लेशन रिपोर्ट ले गया और ना तो ये कंप्लीट हुआ है, ऐसे पड़ा हुआ है। पानी का भी व्यवस्था नहीं है, करंट नहीं है, सीमेंट ना इसमें कोई सफा किया और ना इसको कंप्लीट हुआ है। काम तो ये हमारा इंजीनियर जो है কৃষ্ণেন্দু নাথ, उन्होंने ही उनको ही मैं दे दिया था। यार ऊपरियो विद्यालय खन 2020-21 सनक पानीर बारे आवंटन दिया হৈছিল 1,18,370 টাকা। কিন্তু বর্তমানলৈকে বিশুদ্ধ পানীর দূরের কথা, নাই বিদ্যুৎ। এনেদরে কৃষ্ণেন্দু নাথে করেছে সরকারি টাকার হরাত। কার আশীর্বাদ পুষ্ট হয়ে এটার পিছত এটা দুর্নীতি সংগঠিত করে একই জেলা কাম করে আছে এইজন কনিষ্ঠ অভিযন্তাই। শূন্য সহনশীলতার সরকারের দিনত কেনেকৈ সম্ভব এই দুর্নীতি রাজ? ভিডিও জার্নেলিস্ট সাজিবুল আলমর সহ করিমগঞ্জের রাহুল পাল, রিজন প্রাগ।